এক হাতে ফোন আর এক হাতে মার্কার কেন বলছি? হ্যালো, আসসালামু আলাইকুম, মে পিস বি আপন ইউ। সো রিসেন্টলি যেটা হলো, আমি একটা ইউনিভার্সিটিতে গেলাম, তার নাম ছিল বিউবিটি। সেখানে হাল্ট প্রাইজ অর্গানাইজ করা হয়েছিল, ফাইনাল রাউন্ডে জাজ হিসেবে যাওয়ার আমার সৌভাগ্য হয়েছিল। এবং এটা হচ্ছে দ্বিতীয়বার যখন আমি হাল্ট প্রাইজের কম্পিটিশনে যাই অ্যাজ এ জাজ। অ্যান্ড জাজিং করতে করতে ইট ওয়াজ আ ডিসঅ্যাপয়েন্টিং থিং টু সি দ্যাট দ্য স্টুডেন্টস আর স্টিল নট ভেরি ক্লিয়ার যে এক্স্যাক্টলি একটা বিজনেস আইডিয়া কম্পিটিশনে যখন আমি পিচ করবো কোন বিষয়গুলো আমার করা দরকার এবং কোন জায়গাতে ফোকাস করা দরকার। অ্যান্ড ওয়ান আই সে স্টুডেন্টস, আই মিন মোস্ট অফ দ্য স্টুডেন্টস। অফকোর্স দেয়ার আর সাম পিপল হু আর ডিটেইল ওরিয়েন্টেড, কোনো না কোনো কারণে দে হ্যাভ অলরেডি বিন এক্সপোজড টু দিজ আইডিয়াস অ্যান্ড দে হ্যাভ প্রবাবলি সিন সাম বিজনেস প্রপোজালস অর সাম রেফারেন্সেস যেখান থেকে তারা আইডিয়া নিতে পারছে, অনেকে পারছে না। তো আমি হাল্ট প্রাইজের ডিটেইলে যাব না যে এক্স্যাক্টলি কোন কোন বিষয়ে মার্কিং করা হচ্ছে, ঠিক কী কী করা হচ্ছে। রাদার আই উইল গিভ ইউ আ কম্প্রিহেন্সিভ আইডিয়া অ্যাবাউট হাউ ইউ নিড টু ডিজাইন ইয়োর বিজনেস আইডিয়া কম্পিটিশনস। অ্যান্ড ওয়ান আই সে ডিজাইন, এর মানে এই না যে ফটোশপ আর পাওয়ার পয়েন্ট আর ইলাস্ট্রেটর কী কী করবো। ওয়ান আই সে ডিজাইন, আই মিন সিকোয়েন্সটা কী হবে, অ্যান্ড অলসো আই মিন ওয়াট আর গোয়িং টু বি দ্য মেইন সেক্টরস, এবং সেক্টরগুলোতে কোন কোন জায়গাতে কী কী বিষয় আমরা এক্সপেক্ট করি অ্যাজ আ জাজ। অ্যান্ড বিফোর উই মুভ অন, অবশ্যই একটা জিনিস আমি বলবো যে আই অ্যাম ওয়ান সিঙ্গল জাজ অ্যান্ড আই এম আ কম্প্রিহেন্সিভ পার্সন, সো ওয়েন আই স্টাডি সামথিং আমি বেশ ডিটেইলেই যাই। তারপরেও আমি বলবো যে 90-95% আমি কাভার করতে পারবো, হয়তো 5-10% আরেকজন জাজের কাছ থেকে শুনলে বা আরেকজন যিনি রেগুলারলি এইসব আইডিয়া নিয়ে ডিল করেন তার কাছ থেকে হয়তো আর একটু বেশি জানা যাবে, কারণ কারো ফাইন্যান্সিয়াল এরিয়াতে বেশি আইডিয়া এবং নলেজ আছে, কারো হিউম্যান রিসোর্সের জায়গাতে আছে, আমার মার্কেটিংয়ের জায়গাতে কিছুটা আছে, কারো ডিজিটাল মার্কেটিংয়ের জায়গায় আরও স্পেসিফিক্যালি অনেক বেশি নলেজ আছে, বা কেউ মার্কেট সম্পর্কে আরও বেশি জানেন, কেউ অডিয়েন্স সম্পর্কে বা যে সোশ্যাল কস্ট নিয়ে কাজ করা হচ্ছে ওই কস্টটাতে ওই পার্টিকুলার দেশে বা ওই পার্টিকুলার সেক্টরে গ্লোবালি কারেন্ট স্ট্যান্ডিং কী এটা জানার তার এবিলিটি আছে বা উনি জানেন অলরেডি। সো এটার কারণে হয়তো কিছু না কিছু জায়গাতে একটু কম বেশি হবে, বাট আমি বলবো যে ম্যা ইয়ে দাবে কে সাথ কে সাকতা হু, আমার যেই এখন আমি দেখাতে যাচ্ছি বিষয়গুলো সেগুলো ফলো করলে 90-95% অফ দ্য জাজেস আর গোয়িং টু বি স্যাটিসফাইড মোর অর লেস। অ্যান্ড লেটস বিগিন, হোয়াট আর উই ওয়েটিং ফর? সো বিজনেস আইডিয়াটা যখন আমরা প্রেজেন্ট করছি, দিস ইজ দ্য ভেরি বিগিনিং। সো কীভাবে এই ভিডিওটা কাজ করবে, কীভাবে আমি মেসেজগুলো দিচ্ছি, সেই মেসেজগুলো দেওয়ার আর একটু আমি একটা ব্রিফ দিয়ে নিই। সেটা হচ্ছে আমি এখানে কথা বলবো তোমার প্রেজেন্টেশনটা শুরু থেকে, প্রেজেন্টেশন স্টার্ট পয়েন্ট থেকে এন্ড পয়েন্ট পর্যন্ত কী কী করা লাগবে, কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে একটা লিস্ট আমরা স্মার্টিফায়ার একাডেমির পেজ থেকে শেয়ার করে দিব, যেগুলো ফ্রিকোয়েন্টলি জিজ্ঞাসা করা হয়, এফএকিউ, যেগুলো জাজদের থেকে ইউ ক্যান অলওয়েজ এক্সপেক্ট। সো ইটস বেটার, ইটস ওয়াইজার, ইটস স্মার্টার ইফ ইউ আর অলরেডি প্রিপেয়ার্ড টু অ্যান্সার দোজ কোয়েশ্চেন। সো ওই প্রশ্নগুলো নিজেদেরকে করে নিজেরা উত্তর রেডি রেখে তারপর কম্পিটিশনে যেতে হবে। সো এই বিষয়গুলো সম্পর্কে আমরা এখন কথা বলবো শুরু থেকে শেষ। কোয়েশ্চেন অ্যান্সারটা নিয়ে আমি ডিটেইল বলবো না, যেহেতু আমি প্রোভাইড করেই দিব। আমি বলবো যে বেসিক জায়গাতে কী কী বিষয় খেয়াল রাখতে হবে এবং কী কী বিষয় অ্যান্সার দিতে হবে। এবং আরেকটা যে বিষয় আমি কথা বলবো সেটা হচ্ছে ওয়েন ইউ আর প্রিপেয়ারিং তখন টাইম লাইনটা কীভাবে কাজ করবে। মানে আমি যখন প্রিপারেশন নেওয়া শুরু করলাম, দিস ইজ ডে ওয়ান অ্যান্ড আই হ্যাভ 7 days টু প্রিপেয়ার, ইন সাম কেসেস ইউ উইল হ্যাভ মেবি 10, 15, 20, 30 days. সো দিস ইজ নট জাস্ট উইথ হাল্ট ইন ফোকাস, ইট ক্যান ওয়ার্ক ফর আদার বিজনেস আইডিয়া কম্পিটিশনস অ্যাজ ওয়েল। সো উইথ দিস বিং সেড আই ওয়ান্ট টু মুভ ইন টু দ্য ডিটেলস। সো প্রথমে ভিজুয়ালাইজ করার জন্য যেটা সুবিধা হবে, সেই সুবিধা নেওয়ার জন্য আমরা এই পার্টিকুলার পয়েন্ট থেকে স্টার্ট করব। সো প্রথমেই দ্য ফার্স্ট থিং দ্যাট মেনি অফ ইউ ডু রং ইজ দিস, এবং I'm getting tired of saying this, but I will say this no matter how much tired I get of this, because I want to work until this problem becomes non-existent. Ebong problem ta hocche amra judge ra boshe achi, ekta team ashlo stage e, team eshe first thing they do is ekta lengthy
এবং অবভিয়াস বিগিনিং দিয়ে শুরু করবে, যেমন গুড আফটারনুন, গুড মর্নিং, ব্লা ব্লা ব্লা, দিস ইজ মাই টিমস নেম, ব্লা ব্লা ব্লা, মাই টিম মেম্বার্স আর ব্লা ব্লা ব্লা, উই আর নট হিয়ার টু লিসেন অ্যান্ড লার্ন অ্যাবাউট ইউ, উই আর হিয়ার টু লিসেন টু ইয়র আইডিয়া, ওকে, দিস ইজ আ ভেরি পুয়র অ্যাটেম্পট অফ ড্রয়িং অ্যান আইডিয়া বাল্ব, বাট উই ওয়ান্ট টু হিয়ার অ্যাবাউট দিস, নট দিস। সো শুরুতেই যেটা অবশ্যই করতে হবে সেটা হচ্ছে ইউ নিড টু বিগিন উইথ, জাস্ট আ সেকেন্ড, সো ইউ নিড টু বিগিন উইথ আ হুক। এবং হুকটা কীভাবে শুরু করা যায় ডিটেইলে সেইখানে আমরা যাব না, দ্যাট ডিপেন্ডস অন ইউর ক্রিয়েটিভিটি অ্যান্ড ইউ ক্যান রিসার্চ অ্যান্ড দের আর লটস অফ থিংস, ইউনো, আ স্টোরি, আ ফ্যাক্ট, ইন্টারেস্টিং ফ্যাক্ট, আ জোক, সামথিং দ্যাট পুলস ইউর অডিয়েন্সেস অ্যাটেনশন টুয়ার্ডস ইউর কন্টেন্ট। সো আলটিমেটলি হুক যখন করা হয় তারপর থেকে তোমার হাতে বেশ কিছুটা সময় থাকে মেইন আইডিয়াতে যাওয়ার পর্যন্ত, যেটাকে অনেক সময় অনেক জায়গাতে বিগ আইডিয়া বলা হয়। সো বিগ আইডিয়া কী সে প্রশ্নে আমরা যাচ্ছি, সেটা হচ্ছে বিগ আইডিয়া ইন দ্য টার্মস অফ মার্কেটিং, বিগ আইডিয়া হচ্ছে এমন একটা কনসেপ্ট যে কনসেপ্টটাকে আমি মাল্টিপল মার্কেটিং চ্যানেল এবং মাল্টিপল মার্কেটিং ফরম্যাটে প্রেজেন্ট করতে পারবো। সো ইভেন ইফ ইটস এ টিভিসি, ইভেন ইফ ইটস এ রেডিও কমার্শিয়াল, ইভেন ইফ ইটস অ্যান অনলাইন কমার্শিয়াল, ইভেন ইফ ইটস এ নিউজ পেপার, লেটস এ প্রিন্ট অ্যাড, ইভেন ইফ ইটস এ বিলবোর্ড, অর ইউ গেট দি আইডিয়া, রাইট, অর এ ওয়েবসাইট ব্যানার, সামথিং, এনিথিং, এই আইডিয়াটা সব জায়গায় রিফ্লেক্ট করা যাবে। ইট হ্যাজ টু বি সামথিং স্মল, শর্ট, ইজি টু আন্ডারস্ট্যান্ড, অ্যান্ড ইট মাস্ট হ্যাভ সাম সোর্ট অফ ইমোশনাল অ্যাপিল ওয়াইল হ্যাভিং লজিক ইনসাইড। সো ইউ নো হোয়াট আ বিগ আইডিয়া ইজ নাও। এখন আমি যে জিনিসটা বলবো যে হুক করার সময় শুরুতে হোয়াট এভার ইট ইজ, আ জোক, আ স্ট্যাটিস্টিক, আ কারেন্ট মার্কেট স্টাডি, হোয়াট এভার ইট ইজ, এখান থেকে বিগ আইডিয়া পর্যন্ত আসতে কিছু হাঁটি হাঁটি পা পা স্টেপ আছে। আর একটা জিনিস লাস্টে অ্যাড করতে চাই যে যখন মার্কেটিং কনসেপ্টে না করে আমি যখন এরকম একটা বিজনেস আইডিয়া কম্পিটিশনে পিচ করতেছি, তখন বিগ আইডিয়া বলতে আমরা সেই স্লাইডটাতে আসবো যেই স্লাইডে আমার প্রোডাক্টটা অ্যাকচুয়ালি কী করে সেটা বোঝানো হবে সহজ কথায়। দিস ইজ নট দ্য প্রোডাক্ট ডিসক্রিপশন, দিস ইজ নট ইন, ইফ ইউ আর টকিং অ্যাবাউট অ্যান আইফোন, দিস ইজ নট ওয়ার ইউ টক অ্যাবাউট আইফোন ইলেভেনে তিনটা ক্যামেরা থাকবে, দিস ইজ ওয়ার ইউ টক অ্যাবাউট উই ওয়ান্ট টু ডিজাইন আ ফোন দ্যাট ইজ গোয়িং টু ইন্সপায়ার দ্য মোস্ট আর্টিস্টিক অ্যান্ড ইলিট অফ দ্য পিপল, এরকম কিছু। সো ইউ গেট দি আইডিয়া, রাইট, সো দ্যাটস দ্য বিগ আইডিয়া দ্যাট উইয়ার টকিং অ্যাবাউট। সো এই হুক থেকে কানেকশনটা আমরা স্টার্ট করতে পারি, আমরা আমাদের একটা কাস্টমারের লাইফ দেখিয়ে তার একটা প্রবলেমকে অ্যাড্রেস করে সেখান থেকে আসতে পারি। হাল্টের ক্ষেত্রে যেহেতু সোশ্যাল প্রবলেম নিয়ে কাজ করা হয়, সো সোশ্যাল প্রবলেমে ভুগছে এরকম একজন মানুষের সমস্যা সেখান থেকে কারেন্ট যেই অবস্টেকলগুলো সেগুলো সেখান থেকে অপরচুনিটিস কী, তারপর আমরা আসতে পারি যে দিস ইজ দ্য বিগ আইডিয়া। সো এভাবে যদি আমরা আসি, দিস ইজ মাচ বেটার দ্যান দ্যাট হোল গুড মর্নিং এভরি ওয়ান, মাই নেম ইজ সোহান, মাই টিমস নেম ইজ স্মার্টিফায়ার একাডেমি, মাই টিম মেট শিপার ইজ হিয়ার উইথ মি, মাই টিম মেট অমুক ইজ হিয়ার উইথ মি, তমুক ইজ হিয়ার উইথ মি, অ্যান্ড দেন উই আর গোয়িং টু, হু গিভস আ, ইউ নো হোয়াট আই মিন। সো ফার্স্ট অফ অল ডু দিস, বিগ আইডিয়া বের করার পর বিগ আইডিয়ার হুক থেকে কানেক্ট করে নিয়ে আসতে হবে, ওকে। তারপরে কী করব, সো আমরা এখন প্রেজেন্টেশনের মাঝামাঝি একটা জায়গায় চলে আসছি যেখানে শুরু করার পরে আমার হুক দেয়া হয়ে গেছে, আমার বিগ আইডিয়াতে আমি চলে এসেছি, আমি বুঝিয়েছি যে কীভাবে এটা কাজ করবে। এখানে বাই দ্য ওয়ে আরও একটা জিনিস বলে রাখি, সিন্স দেয়ার মাইট বি কনফিউশন অর মিসকনসেপশন, যে আমি যে ফ্লোতে দেখাচ্ছি এই ফ্লোতেই যে যেতে হবে তা না, এখানে একটু কিছু জিনিস আগে পরে করা যাবে। যেমন যে কোনো আইডিয়া কম্পিটিশনে আমাদের কাস্টমার প্রোফাইলিংটা খুব ইম্পর্ট্যান্ট, যেটাকে আমরা এসটিপি বলি অনেক সময়, সেগমেন্টেশন, টার্গেট মার্কেটিং অ্যান্ড পজিশনিং, আবার অনেক সময় এটাকে টিজি বলা হয় যে টার্গেট গ্রুপ কে তোমার। সো কাস্টমারের বিহেভিয়ারাল, সাইকোগ্রাফিক, সোশ্যাল, ডেমোগ্রাফিক, অনেক ধরনের
প্যাটার্ন দিয়ে আমরা জাজ করার চেষ্টা করি যে কোন সেগমেন্টটাতে আমি হিট করব। তো এটা যখন সেট হয় তখন আসলে বোঝা যায় যে প্রোডাক্ট মার্কেট ফিটটা কতটুকু। সো আমার প্রোডাক্টের আইডিয়া যদি এটা হয়, আমার সলিউশনটা যদি এই এই স্টেপ নিয়ে হয়, তারপরে আমার মার্কেটের সাথে ফিটিংটা করছে কি না। সো প্রোডাক্ট মার্কেট ফিট যে কোনো বিজনেস আইডিয়া কম্পিটিশনে খুবই খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় এবং এটা আমাদেরকে ডেফিনেটলি খেয়াল রাখতে হবে। আর একটা বোনাস টিপ পাশাপাশি বলে রাখি, সেটা হচ্ছে যেহেতু ইনোভেশন হাল্টের একটা বড় অংশ এবং যে কোনো আইডিয়া কম্পিটিশনে মানুষ নতুন কোনো আইডিয়া দেখতে অনেক পছন্দ করে, সো তাদেরকে নতুন আইডিয়া দেখানোর জন্য আমরা কি করতে পারি, আমরা তাদেরকে নতুন আইডিয়া দেখানোর জন্য যে এখন আমাকে নতুন একটা এলিমেন্ট আবিষ্কার করতে হবে তা না, যে অক্সিজেনের পরে ডাবল অক্সিজেন নামে কিছু একটা আমরা আবিষ্কার করে নিয়েছি সেটা আমরা এখন থেকে এনভায়রনমেন্টে ছেড়ে দিব না। উই ক্যান ওয়ার্ক উইথ অক্সিজেন অ্যান্ড উই ক্যান মিক্স হাইড্রোজেন অ্যান্ড উই ক্যান ক্রিয়েট ওয়াটার। সো হোয়াট এম ট্রাইং টু সে ইজ, সো দিস আই রেড দিস ইন আ বুক বেসিক্যালি দ্যাট টকস অ্যাবাউট হাউ ইউ ক্যান মেক ইউর আইডিয়াস ইন টু সাকসেসফুল ওয়ান্স। সো ওখানে আমি দেখলাম যে তারা যেটা বলছে যে 10% আপগ্রেড অফ আ প্রোডাক্ট ইজ স্টিল অ্যান ইনোভেশন। সো জাস্ট অ্যাড সামথিং টু অ্যান এক্সিস্টিং প্রোডাক্ট, বিকজ সব কিছুর পরে যে জিনিসটা আমার দরকার অ্যাট দি এন্ড অফ দ্য ডে, আমি যে প্রবলেমটা সলভ করতে চাচ্ছি আমার টিজির জন্য, যেটা আমি বিগ আইডিয়াতে আসার আগে বলেছি যে প্রবলেম কী আমার মার্কেটের যেটা আমি সলভ করতে চাই, কারেন্টলি কেন অল্টারনেটিভরা সেটা পারছে না এবং আমি কীভাবে পারবো, এই কোয়েশ্চেনটার অ্যান্সার দিতে হবে। এই কোয়েশ্চেনটার অ্যান্সার ঠিকভাবে দেওয়া হলেই মানুষজন কনভিন্সড হবে যে হ্যাঁ এই প্রোডাক্টটা খুবই দরকার। দেন উই কাম ইন টু দি এক্সিকিউশন পার্ট। সো আমি আবারও বলে নিচ্ছি যে দিস ইজ নট অলওয়েজ সিকোয়েন্সিয়াল, হয়তো ব্যাক অ্যান্ড ফোর্থ করা লাগবে স্লাইডটা, যাতে জাজেসটা ঠিকভাবে বুঝতে পারে, একটার পর একটা ফ্লো যাতে ঠিক থাকে একটার পর একটা এলিমেন্টসের, সে কারণে ইউ অলসো নিড টু থিঙ্ক অ্যাবাউট ইট আফটার ইউর ডান। বাট আমি চলে যাচ্ছি একটার পর একটা বিষয়ে। সো মনে হতে পারে যে কেন আমি তো প্রোডাক্টটা নিয়ে আরও আগেও বলতে পারি, অফকোর্স ইউ ক্যান, বাট আই এম টকিং অ্যাবাউট হোয়াট আর দ্য থিংস দ্যাট উই মাস্ট হ্যাভ। ঠিক আছে, সো প্রোডাক্টের ক্ষেত্রে যখন আসবো তখন আমরা প্রোডাক্ট সম্পর্কে তো বলবই, ফিচার্স অ্যান্ড এভরিথিং কী কী হবে, এবং ওই টিমগুলো বোনাস পয়েন্ট পায় যারা এর প্রোজ অ্যান্ড কনস দুইটাই হিসাব করে তারপরে একটা পিচ করে। তারা বলে যে হ্যাঁ আমাদের প্রোডাক্টটা এই জায়গাতে এই জায়গাতে ভালো আর এইখানে আমাদেরকে সামনে কাজ করতে হবে, প্রথম বছর আমরা এভাবে করব, সেকেন্ড ইয়ারে আমরা অন্য কিছু নিয়ে আসবো। অথবা তারা হয়তো বলবে না, তারা প্রোজটাই বলবে যেহেতু তারা পিচ করতেছে, বাট যখন পরে জাজ জিজ্ঞাসা করবেন যে এই তোমার এটা তো একটা খারাপ দিক আছে, তখন সে বলে স্যার আমরা জানি আমাদের এই কনস এগুলোগুলো, সো ইভেন ইউ ক্যান পিচ ইট বাট একটু রিস্কি, বাট ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু পিচ ইট অ্যান্ড ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু টেক দ্য রিস্ক দেন অ্যাট লিস্ট মেনশন, অ্যাট লিস্ট বি প্রিপেয়ার্ড অ্যান্ড মেনশন ইট ওয়েন ইউ আর বিং আস্কড এ কোয়েশ্চেন। সো নিজের প্রোডাক্টটা সম্পর্কে যত ডিটেইলে জানা যায় এবং অনেক বেশি বোনাস মার্ক পাওয়া যায় যদি কোনো প্রোটোটাইপ দেখানো যায়। সো এই বিষয়ে আমার আরেকটা ভিডিও আছে, সেখানে সাদমান সিরাজ এবং সেখানে আমি কথা বলছিলাম স্বপ্নীল সাহার সাথে, ঢাকা ইউনিভার্সিটির ট্রিপলি ডিপার্টমেন্টের, ওরা খুবই কৃতি ছাত্র, দে আর ব্রিলিয়েন্ট স্টুডেন্টস। সো তাদের জন্য, তাদের সাথে কথা বলে আমি যেটা জানতে পেরেছি, তারা অনেকগুলো এরকম অ্যাওয়ার্ড জিতেছে। সো তারা যেটা বললো যে তাদের অ্যাপ ডেভেলপিং এবিলিটিটা ভালো, সো যে কোনো কম্পিটিশনে গেলেই তারা ওই রিলেটেড একটা আইডিয়া এবং একটা অ্যাপ তৈরি করে নিয়ে যেত। নাও দ্যাট ইজ আ কনভিনিয়েন্ট স্কিল, রাইট? বাট অল অফ আস ডোন্ট হ্যাভ ইট। সো আমরা কিন্তু চাইলে কোনো ধরনের খেলনা ব্যবহার করে কিংবা কাগজ কেটে স্টিক করে গ্লু দিয়ে স্টিক দিয়ে এক কিছু একটা বানিয়ে আমার আইডিয়াটা দেখতে কেমন হবে সেই একটা রেফারেন্স দিতে পারি। ইফ ইউ থিঙ্ক দিস ইজ ফানি, লেট মি গিভ ইউ অ্যান ইন্টারেস্টিং এক্সাম্পল। সেটা আমি টেড টক্স বইটাতেই, আই গেস, না টেড টক্সে না, দিস আই রেড দিস ইন মেড টু স্টিক। সো ওখানে একজন মানুষের কথা বলা হয়েছে যিনি একটা কোম্পানিতে কাজ করতেন, তার প্ল্যান ছিল একটা পোর্টেবল ডিভাইস অ্যাসিস্ট্যান্ট PDA তৈরি করা যেটা সবাই ইউজ করবে। সো এটার ফ্রেম অফ রেফারেন্স বোঝানোর জন্য উনি যেটা করলেন, ওই শেপের একটা কাঠের ব্লক বানালেন। বানানোর পর উনি যতগুলো মিটিংয়ে যেতেন ওনার টিমের সাথে, উনি ওই কাঠের ব্লকটা হাতে নিয়েই বসতেন এবং ভান করতেন যে এখানে কাজ করা হচ্ছে, এবং ওনার টিমকে উনি বুঝাতেন যে গাইস লুক দিস ইজ সামথিং দ্যাট আই উইল বি ইউজিং, দিস ইজ সামথিং দ্যাট আওয়ার
customers are going to use in their meetings, when they're in the car, when they're in a shop, wherever they are. This is a personal virtual assistant for them. So this is the reference, and think about this. So ebhabe uni reference set kore kore ebhabe uni onaderke example gulo diye bujhaten, ebong ultimately they came up with a very successful product. So emni emni to ar hoy na. Ekaroni, jodi prototype niye jao jay, judges der bujhte onek shubidha hoy. You are also bringing in a prop which is distracting at the same time, which is also showing that you have put in a lot of effort and you are a creative team, itadi itadi itadi. So this is another thing where you can get some good marks. Thank you so much for watching this video and learning about how you can present your idea from the start, and how you need to present your big idea, how you need to develop your marketing plan and show the product market fit. এর পরের ভিডিওতে আমরা কথা বলবো ফাইন্যান্সিয়ালস, সাপ্লাই চেইন ডিটেইলস অ্যান্ড টাইমলাইন, এগুলো কিভাবে সুন্দরভাবে প্রেজেন্ট করা যায় এবং এখানে কি কি এলিমেন্টস রাখা প্রয়োজন. সো ডু ওয়াচ ইট, অ্যান্ড ইফ ইউ অলরেডি আর অ্যান এক্সপার্ট দেন হোয়াট ইউ ডুইং হিয়ার, গো অ্যান্ড ওয়ার্ক ইন ইউর বিজনেস প্ল্যান. অ্যান্ড ইফ ইউ স্টিল হ্যাভেন্ট লেফট, রিমেম্বার টু লাইক দ্য ভিডিও, শেয়ার ইট উইথ পিপল হু উইল ফাইন্ড ইট ইউজফুল, শেয়ার ইট উইথ ইয়োর ব্যাচমেটস, শেয়ার ইট উইথ ইয়োর জুনিয়র্স, শেয়ার ইট উইথ ইয়োর সিনিয়র্স, শেয়ার ইট উইথ এনি এনথুজিয়াস্ট হু ইজ থিঙ্কিং অফ মেকিং আ বিজনেস প্ল্যান. বাই দ্য ওয়ে, এটা শুধু কম্পিটিশনের জন্য না, কেউ যদি নিজের বিজনেস নিয়ে চিন্তা করতে চায় তাহলেও তার জন্য এখানে অনেক পয়েন্টার্স আছে. সো ডেফিনেটলি দিস ইজ গোয়িং টু বুস্ট দেয়ার নলেজ, অ্যান্ড ইউ নো That's it. That's all I want to say. So do subscribe to our YouTube channel and hit the bell button if you want to be updated whenever we post useful and informative videos like these. And let us know in the comment section. Kemon laglo, kono question ache kina, kono kichu janar iccha ache kina. Definitely we would love to answer those questions. Thank you. Bye.